কানাডার প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডো এবং স্ত্রী সোফির বিচ্ছেদের খবর এখন টক অব দ্য টাউন। দীর্ঘ ১৮ বছরের সম্পর্কের ইতি টেনেছে জনপ্রিয় এ দম্পতি। বিচ্ছেদের পরপরই ট্রুডোকে নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যম জুড়ে শুরু হয়েছে জোর গুঞ্জন। নানান ধরনের জল্পনা কল্পনায় নিজেদের মতামত জানাচ্ছেন নেটিজেনরা। অনেকের ধারণা, কানাডার পররাষ্ট্রমন্ত্রী মেলানিয়া জোলির সঙ্গে সম্পর্কের জেরেই পড়ল প্রধানমন্ত্রীর ঘর। তবে মেলানিয়া জোলি ও ট্রুডোকে নিয়ে এর আগেও অনেকবার মুখরোচক গল্প রটলেও এবার সেই গুঞ্জন যেন আরও জোরালো হয়ে উঠল। তবে পরকীয়ার দোষেই শুধু নয়, ট্রুডোর সমকামীকে ছাও ঘুরছে সামাজিক মাধ্যমে। খবর এপির। বুধবার সামাজিক যোগাযোগ মাধ্যম ইনস্টাগ্রামে আনুষ্ঠানিকভাবে ট্রুডো দম্পতি বিচ্ছেদের ঘোষণা দেয়। বিচ্ছেদের আগে অবশ্য ট্রুডো ও সোফির বিষয়ে তেমন কোনো খবর শোনা যায়নি। এমনকি দুইজনে বিচ্ছেদের বার্তাও দিয়েছেন সাবলীলভাবে। দুইজনের প্রতি সম্মান ও ভালোবাসা দুটোই ছিল বিচ্ছেদের বার্তায়। ভবিষ্যতেও নিজেদের মধ্যে ভালোবাসা বিরাজমান থাকবে বলে জানিয়েছেন ট্রুডো ও সোফি। তাহলে কেন তাদের মধ্যে বিচ্ছেদ হলো? এ নিয়ে প্রতিবেদন প্রকাশ করেছে ফ্যাশন ভিত্তিক সংবাদ মাধ্যম স্টাইল ক্যাস্টার। সেখানে বলা হয়েছে, কেন জাস্টিন ট্রুডো এবং স্ত্রী সোফি বিবাহ বিচ্ছেদ করলেন, এটির স্পষ্ট কারণ এখনও জানা যায়নি। সম্ভবত এটি কখনোই জানা যাবে না। ধারণা করা হচ্ছে বিচ্ছেদের একটি কারণ হতে পারে ট্রুডোর ব্যস্ততা। রাষ্ট্রের দায়িত্ব পালন করতে গিয়ে পরিবারকে সময় না দেওয়ায় এ সম্পর্কে চির ধরতে পারে বলে ধারণা করা হচ্ছে। যদিও সোফিও তার স্বামীর রাজনৈতিক জীবনের সঙ্গী ছিলেন। তবে সব অভিযোগের ঊর্ধ্বে মেলানিয়া জোলির সঙ্গে ট্রুডোর ঘনিষ্ঠ সম্পর্ককেই সবাই দায়ী করছে সোফির সঙ্গে সম্পর্ক ভাঙার পেছনে। ২০২০ সালে মেলানিয়া জোলির সঙ্গে পরিচয় জাস্টিন ট্রুডোর। ঠিক এক বছর পর ২০২১ সালে কানাডার পররাষ্ট্রমন্ত্রী হিসেবে দায়িত্বে আসেন মেলানিয়া জোলি। এরপর দুজনকে একসঙ্গে মধ্যাহ্নভোজে দেখা গেছে। কারো কারো দাবি, ট্রুডোকে গভীর রাতে জোলির অ্যাপার্টমেন্ট ছেড়ে যেতে দেখা গেছে। তবে কথিত এসব ব্যাপারগুলো নিয়ে রয়েছে ধোঁয়াশা, কেননা বিচ্ছেদের কারণ নিয়ে ট্রুডো দম্পতি কোনো মন্তব্য করেননি। মেলানিয়া জোলি ১৬ জানুয়ারি ১৯৭৯ সালে মন্ট্রিল কুইবেকে জন্মগ্রহণ করেন। বর্তমানে তার বয়স ৪৪। তিনি ট্রুডোর লিবারেল পার্টি অফ কানাডার একজন সদস্য। ২০১৫ সালের ফেডারেল নির্বাচনে এমপি নির্বাচিত হন জোলি। ২০১৩ সালের মন্ট্রিল পৌরসভা নির্বাচনে জোলি মেয়র পদে দাঁড়িয়েছিলেন এবং চূড়ান্ত বিজয়ী ডেনিস কোরেরের থেকে ছিলেন দ্বিতীয় স্থানে। ২০১০ সালে কানাডিয়ান সাংস্কৃতিক সম্প্রদায়ের মানবিক কার্যকলাপের জন্য তিনি আর্নল্ড এডিনবরো পুরস্কার জিতেছিলেন। এরপর তাকে ২০১৩ সালে জাস্টিন ট্রুডোর লিবারেল পার্টি অফ কানাডার নেতৃত্বের প্রার্থিতা নির্বাচিত করা হয়। রিজওয়ানা রিন্তি, কালবেলা ডেস্ক।